নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জানালো কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তার পাশাপাশি কলকাতাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা আজকে সে নিয়ে জানাবো যে আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন না যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল মাঘের মাঝামাঝি এবার শীত কিন্তু উধাও শনিবার বৃষ্টিতে ভিজেছে কিন্তু কলকাতা তার পাশাপাশি তার সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃষ্টি হয়েছে রবিবারও সকাল থেকে আকাশের মুখ গোহর সকাল থেকে বৃষ্টির দেখা পাওয়া যায়নি যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের প্রবাস অনুযায়ী আগামী কয়েকটা দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া খুব একটা ভালো থাকবে না পশ্চিমী ঝঞ্ঝার ফলে অকাল বৃষ্টি লেগেই থাকবে প্রায় বঙ্গের সব জেলাতেই তবে বৃষ্টি কাটিয়ে কবে মিলবে শীতের দেখা তা নিয়ে কিন্তু রয়েছে আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে পূর্বাস অনুযায়ী আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি প্রবল হবে এবং তাছাড়া পঁচিশে জানুয়ারি এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অনেকটাই কেটে যাবে শুধু কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কিছুটা বৃষ্টি হতে পারে তো ছাব্বিশে জানুয়ারি যেটা বলা হয়েছে সূক্ষ্ম থাকবে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং এই দিনগুলি শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না ছাব্বিশে জানুয়ারির পর থেকে বৃষ্টি কমে গেলে তারপর ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হতে থাকবে এবং উত্তরবঙ্গের যে আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল পশ্চিম সঞ্চার প্রভাব কিছুটা বেশি থাকবে আজ আজ ও আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আবহাওয়দরা আরও জানিয়েছেন যে পশ্চিমী ঝঞ্ঝা সাধারণত কাশ্মীর থেকে ভারতে প্রবেশ করে তার জেরে উত্তর ভারতে তুষারপাত হয় কিন্তু সাম্প্রতি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ও পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে সরাসরি বঙ্গে প্রবেশ করছে যার জেরে কিছুটা হচ্ছে হাঁটছে শীত তাই আপাতত জাকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর তো চলতি মৌসুমে সেইভাবে জাকিয়ে শীত দেখান পায়নি কিন্তু রাজ্যবাসী শীত পড়লো তা বেশি দিন স্থায়ী হয়নি পশ্চিমী ঝঞ্ঝাট থেকে শুরু করে ঘূর্ণাবর্ত সব একের পর এক আসার ফলে উত্তরে হাওয়া কিন্তু প্রবেশ করেনি করতে পারেনি এখনও পর্যন্ত একাধিকবার প্রবেশে বাধা পেয়েছে উত্তরে হাওয়া তাই জানুয়ারি শেষ সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার হাত থেকে রেহাই পেল না বঙ্গবাসী আর তার জেরে আরও বৃষ্টির মুখ দেখতে দেখতে হচ্ছে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন তো এখনও পর্যন্ত যা রিপোর্ট নেই তাতে কিন্তু আজ আগামীকাল হ্যাঁ দুদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ছাব্বিশে জানুয়ারির থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া উন্নত পরিবর্তন হবে এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ ও আগামীকাল তো বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে নতুন কোনো আপডেট এলে আমার চ্যানেল সর্বপ্রথম পেয়ে যাবেন তাই বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ